অবর আমের সঙ্গে আছে রাজীব জামান প্রিয় দর্শক দেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে কুশ বিজনেস আর দশক এ বিজনেস এর পর্বটি দেখছেন দেশবন্ধু চিনের সৌজন্যে দর্শক এখন রয়েছে দেশের হোমিওপ্যাথিক ওষুধ খাত নিয়ে বিশেষ আলোচনার আলোচনার জন্য আমাদের শ্রোতা উপস্থিত আছেন বাংলাদেশ হোমিওপ্যাথেক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা হোমিও ল্যাবরেটরি প্রধান নির্বাহী মোহাম্মদ আলী হোসেন আমরা কথা বলছি তার সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে রাজন। প্রথম একটু দর্শকদের উদ্দেশ্যে হোমিওপ্যাথেক সেক্টরটির অবস্থান যদি তুলে ধরেন আমাদের জন্য। হোমিওটিক সেক্টর দিন দিন প্রসার লাভ করছে। এবং আমাদের উনিশশো বিরাশি সালে ড্রাগ প্রশাসনে আমাদের অন্তর্ভুক্ত করার পর থেকেই ড্রাগ প্রশাসনের তত্ত্বাবধানে তাদের সাজেশনে আস্তে 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 আধুনিক করছি আমরা এবং এখানে অনেক আধুনিক আইন ওষুধ আমরা উৎপাদন করতেছি আচ্ছা হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা আমি যদি এলোপ্যাথিক সেক্টরের সাথে এটি ডিফারেন্স করতে বলে আপনাকে আসলে সেই জায়গাটায় কি বলবেন আমাদের হোমিওপ্যাথিক আমরা চাই যে ওষুধ রোগটা শুনে নির্মাণ করব মাথা ব্যথা হয়েছে কেন মাথা ব্যথা হয়েছে সেটা নিরাময় করার চেষ্টা করি তো সেটা করতে গেলে আমাদের এটা সময়ের প্রয়োজন পড়ে এজন্য মনে করেন যে অ্যালোপ্যাথি খুব দ্রুত কাজ হতে দ্রুত কাজ আসলে তা না আমরা রোগটা নিরাময়ের চেষ্টা করি কেন রোগটা হলো মাথা ব্যথার কেন হল কী কারণ হলো সেটা নিরাময় করি এবং তাতে লোক ভালোভাবে উপকৃত হয় এই যে রোগটি আপনারা চিহ্নিত করার চেষ্টা করেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে আপনি প্রথমে বলছিলেন যে একটু সময় দিতে হয় এই যে রোগটি আসলে খুঁজে বের করার জায়গাটা সেটি আসলে কিভাবে আপনারা করেন এটা আমাদের রোগ লক্ষণ ভিত্তিতে আমরা করি আমরা রোগীর সিমটম জিজ্ঞাসা করি কেন হয়েছে কি হয়েছিল পেটে ট্রাভেল হলো কেন হলো কি খাইছিল ইত্যাদি তা প্রশ্ন করে আমরা হুম হুম তো তথ্য ভার করি সে রোগ লক্ষণ ভিত্তিতেই আমরা ওষুধ দিই সেভাবে আর কিন্তু এই যে আধুনিক যে অবস্থান সেখানে আধুনিক চিকিৎসা সেবায় এই নির্ণয়ের পদ্ধতিটি আসলে কতটুকু আধুনিক না এখানে দেন আমরা কোনো কেসে যেগুলো টেস্টের প্রয়োজন হয় আমাদের হোমপেথিকের টেস্ট প্রয়োজন টেস্ট নাই তাহলে আমরা অ্যালোপ্যাথিকেই টেস্টে পাঠাই কেন একটা কিডনি

ডিগ্রি কলেজ এর মিরপুর অবস্থিত এটা ঢাকা বাসিতে আন্ডারে হয়েছে শিক্ষা তো প্রসার হচ্ছেই অনেক হাজার হাজার ছাত্র প্রত্যেক বছর বের হচ্ছে তারা তো বিভিন্ন জায়গা ফার্মেসি দিচ্ছে ডাক্তারি করতেছে তো সেটা হোমিওপ্যাথিক প্রসার আগেছে অনেক বৃদ্ধি পাইছে আচ্ছা আচ্ছা আমরা এই জায়গাগুলো নিয়ে আবার আলোচনায় ফিরবো তবে তার আগে ছোট্ট একটা বিরতি আমাদের নিতে হচ্ছে নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন আবার স্বাগত একুশে বিজনেসে দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন দেশবন্ধু চীনের সৌজন্যে দর্শক বিরতির আগে হোমিওপ্যাথিক ওষুধ খাত নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা হোমিও ল্যাবরেটরি প্রধান নিবে মোহাম্মদ আলী হোসেনের সঙ্গে ফিরছি তার সাথে আমরা আলোচনায় আমরা হোমিওপ্যাথিক সেক্টর নিয়ে কথা বলছিলাম এবার একটু ম্যানুফ্যাকচারিংয়ে যদি যেতে চাই যেহেতু আপনারা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে সম্পৃক্ত অবস্থানটিকে একটু যদি তুলে ধরেন ম্যানুফ্যাকচারিং প্রকৃতপক্ষে ড্রাগ প্রশাসন আমাদের কন্ট্রোল করে তো যেহেতু হোমিওথিক ল্যাবরেটরি আগে আধুনিকাণ ছিল না ডাক প্রশাসন আমাদেরকে আমাদের ল্যাবরেটরি টেকনিক্যাল পার্সন থেকে ট্রেনিং দিয়েছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে কী কী প্রয়োজন একটা ল্যাবরেটরি লেআউট ল্যাবরেটরি পরিধি তারপরে টেস্ট ক্রাইটেরিয়া কী হবে কী কী যন্ত্রপাতি লাগবে এগুলো আমাদেরকে শাসন দিছে এবং ট্রেনিং দিছে সেই হিসেবে এখানে আমরা আধুনিক করছি একটা মেডিসিন একটা স্পেসি গ্রাফিটি কত কালার কত কি টেস্ট কি এগুলা পরীক্ষা করার যন্ত্রপাতি লাগবে সেগুলো আমাদের ড্রাকশন আমাদের অ্যাডভাইস করছে এই যন্ত্রপাতি লাগবে রাখতে হবে এবং একটা ল্যাবরেটরি কমপক্ষে এত স্কোয়ার ফিট জায়গা লাগবে আমাদের হোমোর দিকে যেন আমরা কত আইটেম করি কিছু মাদার টেন্সার বাইকমিক ট্যাবলেট কম্বাইশন মেডিসিন এগুলো করি তো একটা বাইকমিক মেডিসিন করতে হলে তার মেশিন লাগবে তার আপনার শুকানি মেশিন লাগবে তার দানা করা মেশিন লাগবে এই টেস্টের মেশিন লাগবে তো যে এই ভাইকিং মেডিসিন কি টেস্টে মেডিসিন দরকার আমার টিংচার করেছে টিংচারে কি কি মেশিন দরকার এগুলো ড্রাগ প্রশাসন আর গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস এটা আছে আপনার এই পরিপ্রেক্ষিতে কি কি মেশিন লাগবে ডাক পশন আমাদেরকে সেভাবে অ্যাডভাইস করতেছে আচ্ছা সব লেবরেটরি হয়তো একবার কি একবার করা করতে না পারলেও আপনার ইনকোয়ারিতে যাওয়ার পর এই

স্পেসিফিক গ্যারাপিটি কী হবে অ্যালকোহল স্ট্রেংথ কত হবে ইত্যাদি ইত্যাদি টেস্টের যে মেশিনপত্র সেগুলো আমাদের যে সব ল্যাবরেটরি হোল্ডার এখানে কেনাইতেছে আচ্ছা আচ্ছা কিনে আগে ড্রাগ প্রশাসন আমাদের টেকনিক্যাল পার্সন যে ট্রেনিং দিচ্ছে এগুলো আমি মালিক হিসাবে তো আমি আমার টেকনিক্যাল পার্সন সে বুঝবে তাদেরকে ট্রেনিং দিচ্ছে এই মেশিন এইভাবে অপারেট করতে হবে এই নির্দিষ্ট একটা গাইডলাইন্স এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো আস্তে আস্তে আমাদের প্রায় হোমোথেরাপি আধুনিকীকরণ

তারা নির্দিষ্ট করে রাখেন রাখে কত কতটা আল্লাহ লাগবে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে মাদক দরবার দপ্তর এই যে আমরা এ ব্যাপারে অনেক দরিদ্র করছি মাদক কেন ড্রাগকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় আপনার অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় নিয়ে মিটিং করছি আমাদের তো কাঁচামাল নির্ধারণ করবো প্রশাসন কমিটি হেড করলো স্বাস্থ্য মন্ত্রণালয় সহকারী সচিবকে না হওয়াতে পরে আমাদের আমরা স্বাস্থ্য স্বাস্থ্য ড্রাগ প্রশাসন না হওয়া পর্যন্ত যেহেতু ওষুধ আইনে কাঁচামালের চাহিদা নির্ণয় করবে ড্রাগ তুমি এই আইনে এই ধারা অনুপাতে এদিকে কাঁচামাল আমদানি বা স্থানীয় সংগ্রহ করার ব্যবস্থা করো সেই পরিপ্রেক্ষিতে আমরা আমরা এখন ওই কাঁচামাল হিসেবে বিদেশ থেকে আমদানি করতেছি যদি দেশে অ্যালকোহল উৎপাদন হয় আচ্ছা আচ্ছা আমদানি করছিস। তো এখন যেহেতু আমার ড্রাগ প্রশাসন কাঁচামাল হিসেবে দিচ্ছে এটা ওষুধের কাঁচামাল তো আমাদের এখানে আর অসুবিধা হচ্ছে না আমরা আল্লাহ দিলে উৎপাদন করতেছে তো আমাদের এটা কাঁচামাল আর কাঁচামাল আমাদের মেনলি গাছ গাছরা লাগে এটা সব গাছগাছ গাছ আমাদের দেশে হয় না এগুলা আমদানি করতে হয় বিভিন্ন দেশ থেকে আমদানি ক্ষেত্রে কোনো জটিলতা আছে কিনা না আমরা ড্রাগ আমাদের যত যে কে ওষুধ তৈরি করি সেই ওষুধের কাঁচামালটা ড্রাগ প্রসেস নাম ব্লক হয়ে থাকে সাবমিট করি ড্রাগ দেখে যে আমার এই পারমিশন আছে এই পারমিশন মানে আনতেছে সুতরাং ড্রাগ প্রসেস আমাদেরকে

আা ব্যাংক আবা থেকে সেই যাবে যাই না যে হোমটিক এরা ছোট অনেকে কিছু এসে বড় প্রতিশ্রণ হয়তো ফাইনান্সিয়াল হেল্প পাইছে ব্যাংক থেকে কিন্তু ছোট মের বড়িছে হেল্প পাচ্ছে না তাতে তারা অরুডেন প্রসার ঘটাবে সেটা পাচ্ছে না একটা অসুবিধা যে আছে অনেক অনেক লাব রিসোর্স তারা এই যে আধুনিক মেশিন করতে কিনতে বলতেছে কিনবে স্যার ক্যাপাসিটি হচ্ছে না

আমরা শেষ দিকে চলে এসছি আলোচনার এবং শেষ দিকে যে এই যে এই সেক্টর কে ঘিরে যে লোকবল বা আরো শিক্ষিত জনবল তৈরি করার ক্ষেত্রে আর কোন ধরনের কার্যক্রম আপনারা প্রত্যাশা করেন কিনা

আমাদের যে সুবিধা হইতো আচ্ছা আচ্ছা আসলে প্রকৃত প্রকৃত কে ফার্মাসি হিসাবে কেমিস্ট্রি তো অ্যালোপ্যাথিক সেক্টর লাইনে তারা লেখাপড়া করে কিন্তু আমাদের যেহেতু লাগে হোমিওপ্যাথিক ল্যাবরেটরি তো একজন ফার্মাসি লাগে একজন কেমিস্ট লাগে তাদের আনতে হয় আইনে আবার আলাদা হোমিওপ্যাথিক বসে শিক্ষা দিতে হয় কি যেভাবে হোমিওপ্যাথিক পদ্ধতি অ্যালোপেথিক পদ্ধতি এই হোমিওপ্যাথিক পদ্ধতিতে আমরা শিক্ষা দিয়ে তারপর তারা কাজ চালাই আচ্ছা আচ্ছা